हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एसबीएस सिंपल लाइफ। तो आज আমার সাথে কে আছে দেখতেই পাচ্ছো, ব্লগ ভিডিওতে সবাই দেখেছই, আমার মা আছে। তো মা থাকার কারণ হলো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে মাকে নিয়ে পুরো ভিডিওটা হবে। তো এখানে সব আমি মেকআপ প্রোডাক্টস নিয়ে নিয়েছি আর মা আজ আমাকে সাজাবে। সমস্ত প্রোডাক্ট এখানে আছে আর আমি কিন্তু কিছু নাম টাম বলিনি, মা জিজ্ঞেস করেছে কিন্তু আমি কিছু বলিনি। তো মা আমাকে সাজাবে, দেখা যাক কিভাবে সাজায়। আমার কাছে অনেক বেশি মেকআপ প্রোডাক্ট নেই, যেগুলো আছে সেগুলো দিয়ে মা আমাকে সাজাবে। তো জানি না কিভাবে সাজাবে, আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক ফানি হতে চলেছে। তো চলো দেখা যাক মা কি করে। তো স্টার্ট করি। এটা কি লাগাচ্ছ? পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো আমার কাছে কিন্তু প্রাইমার নেই, আমি প্রাইমারের বদলে সবসময় এটাই ইউজ করি। তো সবাই প্রথমে মা এখানে আমাকে পতঞ্জলি অ্যালোভেরা জেল দিয়ে সাজানো শুরু করলো, কারণ আমার কাছে কোনো প্রাইমার নেই, তো আমি এইটাকে প্রাইমার হিসেবে ইউজ করি। তো মাও দেখলাম প্রথমে এটাই নিয়ে নিল। তো দেখি তারপর কি করে। তো ব্লেন্ডার দিয়ে ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে। ও মা গো, আমার কথা ছালি উঠে যাবে আমার এমন মনে হচ্ছিল, কিন্তু যাই হোক মা দেখো কিভাবে ঘষেই যাচ্ছে আমার গালটাকে। তো দেখা যাক কি করে ঘষতে ঘষতে। প্রোডাক্ট নাকি বেশি নিয়ে গেছে, এগুলো আবার রেখে দিচ্ছে। এইখানে দেখো কনট্যাক্ট পাউডার নিয়ে আবার ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে। আজ ঘষে আজ পুরো ঘষে ঘষে আমার অবস্থা খারাপ করে দেবে। তো যাই হোক, মা কিন্তু মেকআপগুলো ভালোই করছে, আমার মা কিন্তু কখনো মেকআপের এমও জানে না। তো যেভাবে করছে খুব ভালো করছে, আমি কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি। কিন্তু দেখো একটার পর পর একটা লাগাচ্ছে, মানে সুন্দরই করছে। এখন ব্লাশ নিয়ে নিলাম, দেখো লাল লাল করবে নাকি আমার গালগুলোকে। তো নিয়ে বাস শুরু করে দিলে এখন লাল হয়ে যাবে। তো মা বলছিল লালই হয় না দেখি। তো আগেকার দিনের মতো মা এখানে আমাকে চোখের কোণে কোণে কাজল লাগিয়ে দিয়েছে। দেখো পুরো আগেকার দিনে যেমন লাগাতো পুরো তেমন করেই লাগিয়ে দিয়েছে। আমি জানি না, তুমি লাগাও যেভাবে পারো। তো মা আমাকে কাজল লাগিয়ে দিয়েছে, এখন কি লাগাবে? আইশ্যাডো লাগাচ্ছে না? আমি জানি না কেমন লাগছে, পরে দেখবো। ব্যাস হয়ে গেছে আননি।
করতে পারো। এখন লিপস্টিক লাগাবে। তো মা বলছে এটা লাগাইনি, মানে ময়েশ্চারাইজার লাগাইনি, এটা স্কিপ করে গেছে। আই মেকআপ কমপ্লিট। এখানে এখানে কি মানে আইব্রো মা আমাকে আইব্রো দিয়ে দিয়েছে কাজল, কাজল পেন্সিল দিয়ে আইব্রো দিয়ে দিয়েছে। তো আমি দেখছি দাঁড়াও কেমন হয়েছে। মা বলছে অনেক, মা বলছে আইব্রো নাকি অনেক বাজে হয়েছে। আমি দেখবো ভালো করে। আমার লুকটা কমপ্লিট, এখন তোমাদেরকে খুব ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই। কেমন লাগছে আমাকে? সুন্দর জোরে বলো। মা বলছে আমাকে খুব সুন্দর লাগছে। এই উমরে যদি আমি রাস্তায় বেরোই মানুষ কি বলবে? মানুষ মানে পাগল বলবে। তোমাদেরকে কেমন লেগেছে বলো মেকআপটা? তো দেখলে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমার মা ফার্স্ট টাইম মেকআপ করেছে, মেকআপের কিছু মানে মেকআপের এবিসিডি কিছু জানে না। তো যতটুকু করেছে খুব ভালো করেছে। আমার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে জানো? আইব্রোটা, আইব্রোটা কাজল, কাজল পেন্সিল দিয়ে যে আইব্রো হয় সেটা আমি জানতাম না, আজকে জেনেছি। তো ভীষণ দারাসিং দারাসিং টাইপ লাগছে একটা। আর আই আই লুকটা দেখো, আই মেকআপটা দেখো একবার। তো চলো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখে লাইক করে দিও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কেমন লাগছে ভিডিও, কেমন লেগেছে ভিডিওটা তো কমেন্টে সেটা জানিয়ে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে। তখন